নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার শঙ্করলাল দত্তের চাকুরি হতে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে সমিতির সদর দপ্তর প্রাঙ্গণে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম পবি স্কিম এর জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল। প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ বোর্ডের চট্টগ্রাম জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন বণিক। বিশেষ অতিথি ছিলেন পবিস কুমিল্লা চার এর জেনারেল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী, লক্ষ্মীপুরের জেনারেল ম্যানেজার শাহজাহান কবির, নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সেন, এজিএম বোরহানুদ্দিন, সমিতির সাবেক সভাপতি আব্দুল মতিন শামসুল আলম, দুর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল সহ অনেকেই। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো একাত্তর বাংলা নিউজ ডেস্ক।